হতাশ হবার কারণ নেই, তবুও মানুষ কেন হতাশ হয়? আমাদের সাধারণ ধারণাটা হচ্ছে, মানুষ যখন বিশেষ একটা আশা নিয়ে কাজ করে এবং বিফলতার মধ্য দিয়ে সেই আশা ভঙ্গ হয়, তখনই মানুষ হতাশ হয়ে পড়ে। আসলে কি কথাটা ঠিক? বিকলতা মানুষকে অকেজেও করে ফেলে, ঠিকই, কিন্তু জীবনে যারা জয় হয়েছেন তারাও কম বেশি সবাই এই বিফলতার উপর পা ফেলে সামনের সৌভাগ্যর প্রসাদের সিঁড়ি খুঁজে পেয়েছেন। তাহলে যখন মানুষ হতাশ হয় কাজের মধ্যে একের পর এক বাধা সৃষ্টি হলে, না তাও নয়, মিল্টন তো বলেই গেছেন, বেগবান নদীকে বেয়ে চলতে চলতে কত বাধার প্রাচীর ডেঙ্গিয়ে যেতে হয়। জীবনে এমনটি আসবে, তাতে বিচিত্র কি? অল্প বাধা বরং মানুষের কর্মশক্তিকে পূর্ণভাবে নাচিয়ে তোলে, মানুষের হতাশ হবার কারণ নেই। তার আগে একটি কথা, শ্রেণীগতভাবে যারা হতাশার শিকার হয়ে থাকে তাদের মাঝে নিদারুণভাবে যে গুণটির অভাব পরিলক্ষিত হয় সেটি হচ্ছে প্রচণ্ড আত্মবিশ্বাস। প্রচণ্ড আত্মবিশ্বাসে বলিয়ান কোনো ব্যক্তিকে ব্যক্তির সমস্ত পরাজয় বাধা বিপত্তি ও বিফলতাকে সাদর আমন্ত্রণ জানায়, তাকে এড়িয়ে যায় না, কারণ সে জানে নিজের কর্মক্ষমতা ও চরিত্রকে মজবুত করে গড়ে তোলার জন্য এগুলো হচ্ছে প্রয়োজনীয়। লোহার কড়ি বর্গ বিপদকে তারাই জীবনের কঠোর শিক্ষা হিসেবে গ্রহণ করে। হতাশার তিনটি গুরুত্বপূর্ণ কারণ, নিজের কর্মক্ষমতা সম্পর্কে আঘাত বিশ্বাসের অবাধে তথা আত্মবিশ্বাসের অভাবে, কর্ম সম্পাদন কৌশলে আবিষ্কার করতে না পারলে অথবা অন্যর আবিষ্কৃত কৌশলে চলতে গিয়ে সেটা আয়ত্তে না আনতে পারলে। এবার নিজেই বুঝতে পারেন মানুষ কখন হতাশ হয়, মানুষের হতাশ হবার কী কারণ আছে। পৃথিবীতে যতটা সমস্যা রয়েছে তার সেও বেশি রয়েছে সমাধানের পথ। যারা এই পৃথিবীতে ব্যর্থ ও পরাজিত তাদের জন্য একটি পরোক্ষ সংবাদ দিয়েছেন। অথচ ব্যর্থ অসার্থক ও হতাশগ্রস্তরা যদি বারংবার বিফলতার পর পুনরায় পদক্ষেপ নেয়, তবে তারা সার্থকতার স্বর্ণসিঁড়ি খুঁজে পাবে ও পেয়ে থাকে।